আজ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার। আমরা কথায় কথায় বলতে থাকি, আজকে যারা ছাত্র আছে তার আগামী দিনের ভবিষ্যৎ, অর্থাৎ আজকে যারা স্টুডেন্ট আছে তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। অর্থাৎ এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই, যদি আমরা একবার আজকের যে ছাত্র ছাত্রী আছে, আজকে যারা স্টুডেন্ট আছে, তাদের ভিতটাকে যদি আমরা শক্ত করে দিতে পারি আজকের দিনে, যারা স্টুডেন্ট আছে তাদের ভিতটাকে যদি শক্ত করে দিতে পারি আজকের দিনে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে, আগামী দিনে বাংলার ভিত শক্ত হচ্ছে, আগামী দিনে ইন্ডিয়ার ভিত শক্ত হচ্ছে। অর্থাৎ আজকের ভিডিওতে না আমি সেই সিক্রেট ফর্মুলা আপনাদের সঙ্গে আলোচনা করব, যেই সিক্রেট ফর্মুলা একটা স্টুডেন্ট যদি তার নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে না, তাহলে 100% তার ভিত শক্ত হয়। অর্থাৎ আজকে যেই সিক্রেট ফর্মুলা আপনাদের সঙ্গে আলোচনা করব না, এই সিক্রেট ফর্মুলা একটা স্টুডেন্টকে বলছি আমি, সে যদি নিজের লাইফে একবার অ্যাপ্লাই করতে পারে না, তাহলে 100% সে জীবনে সফলতা পাবেই পাবে। অর্থাৎ এই সিক্রেট ফর্মুলার মধ্যে না তিনখানা টিপস আছে। কি বললাম, সিক্রেট ফর্মুলার মধ্যে তিনটে টিপস আছে। প্রথম টিপসটা কি আছে, ফোকাস অন ইওর গোল, ফোকাস অন ইওর গোল। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সবার প্রথমে আপনি একটা গোল ঠিক করুন, গোল কি আছে, আমি এখানে পৌঁছাবো, অর্থাৎ সেটার উপরে ফোকাস করুন। আরো ভালো করে বোঝাচ্ছি, মেলায় গেছেন কখনো, মেলায় গিয়ে ওই বন্দুক দিয়ে আমরা বেলুন ফাটাই না, বন্দুক দিয়ে বেলুন ফাটানোর সময় কি করতে হয়, একদম বন্দুকটা নিশানা করতে হয় বেলুনের উপরে, ফোকাস পুরো বেলুনের উপরে থাকে। তো আপনার যেটা গোল আছে না, আমি একটা স্টুডেন্টকে বলছি যেটা জীবনে গোল তৈরি করেছেন না, সেটার উপরে পুরো ফোকাস, বন্দুকের নিশানার মতো ফোকাস করে দিন কিন্তু, তাহলে হবে, আপনি কিন্তু ওই ফোকাসে পৌঁছাতে পারবেন, অর্থাৎ গোলে কিন্তু পৌঁছাতে পারবেন। গোলের উপরে ততটাই ফোকাস করুন। সেকেন্ড যেটা পয়েন্ট আছে, সেকেন্ড যেটা টিপস আছে, সেটা হচ্ছে রেগুলার অ্যাকশন, রেগুলার অ্যাকশন। অর্থাৎ আপনি চিন্তা করেছেন এখানে পৌঁছাবেন, কোথায় পৌঁছাবেন, এখানে পৌঁছাবেন, এখানে পৌঁছানোর জন্য আপনাকে রেগুলার অ্যাকশন নিতে হবে। আমি দেখেছি আমার জীবনে প্রচুর স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, অর্থাৎ ডক্টর হওয়ার জন্য সে 2-3 মাস খুব জোর পড়াশোনা করলো, মানে দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করলো, 2-3 মাস পড়াশোনা করার পরে আবার সে লেজি হয়ে গেল, আবার সে লেজি হয়ে গেল। এটা হলে চলবে না, আপনাকে রেগুলার অ্যাকশন নিতে হবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি তার গোলের উপরে ফোকাস করে, রেগুলার অ্যাকশন নেয়, কি বললাম, কোনো স্টুডেন্ট যদি তার গোলের উপরে ফোকাস করে, রেগুলার অ্যাকশন নেয়, তাহলে কী হবে, সে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তৃতীয় পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ তৃতীয় টিপস কী দেবো জানেন, রিভিউ সাইকেল, ইমপ্রুভ সাইকেল। কি বললাম, রিভিউ সাইকেল, অর্থাৎ আপনি আপনার পেছনের 2 মাস কী ভুল করেছেন আপনি নিজে ঠিক করুন। আমি একটা স্টুডেন্টকে বলছি, তুমি তোমার জীবনে পেছনের 2 মাসে কী ভুল করেছো, তুমি নিজে রিভিউ করো যে আমি এই ভুল করেছি, খাতায় লেখো যে আমি জীবনে এই ভুল করছি বা এটা এটা ভুল করছি। অর্থাৎ কী হচ্ছে, রিভিউ সাইকেল, ইমপ্রুভ সাইকেল, অর্থাৎ সেই ভুলগুলো পয়েন্ট আউট করে না, ইমপ্রুভ সাইকেল, আগের দিনগুলোকে সেগুলো ইমপ্রুভ করো, আগের দিনগুলোকে সেটা ইমপ্রুভ করো। অর্থাৎ পেছনে যে দিনটা আছো সেটা হচ্ছে রিভিউ সাইকেল, আমি রিভিউ করলাম এটা ভুল করেছি, আগের দিনে কী করছি সেটা ইমপ্রুভ করছি, এবার ইমপ্রুভ করছি। এই তিনটে পয়েন্ট যদি কোনো স্টুডেন্ট তার নিজের মধ্যে একবার অ্যাপ্লাই করতে পারে না, সে জীবনে সফল হবেই হবে। আজকে বলিউডের হিরো বলুন, আজকে পলিটিশিয়ান বলুন, আজকে বড় বড় ব্যবসায়ী বলুন, প্রত্যেকটা মানুষ না এই তিনটে সিক্রেট ফর্মুলাকে নিজের উপরে অ্যাপ্লাই করে, নিজের উপরে অ্যাপ্লাই করে। অর্থাৎ একটা স্টুডেন্ট, আমি তোমাকে বলছি ভাই, তোমাকে বলছি এই তিনটে সিক্রেট ফর্মুলা, অর্থাৎ তিনটে টিপস যদি একবার তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো না, তুমি জীবনের সফলতা পাবেই পাবে। অর্থাৎ তোমরা যে এতটা সময় আজকে ছিলে আমার সঙ্গে, আপনারা এতটা সময় আজকে আমাদের সঙ্গে আমার সঙ্গে ছিলেন, দ্যাট ইজ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আরও একটা কথা বলতে চাই, যত বাংলা, আসাম, বাংলাদেশ, যারা যারা বাংলা বোঝে, যত স্টুডেন্ট আছে না, হোয়াটসঅ্যাপে নিয়ে ভিডিওটা শেয়ার করুন সবার সঙ্গে, সবার সঙ্গে শেয়ার করুন। কেন, আজকে স্টুডেন্টের ভিত শক্ত করলে কালকের বাংলা, কালকের ইন্ডিয়ার ভিতও কিন্তু শক্ত হবে। আজকের মতো এতটাই, ভালো থাকবেন সবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।